হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম হেলছে পক্ষ থেকে আমার মমতা আলামিন। তো আজকে আমরা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত মূল্যায়নের কি নির্দেশনা দেওয়া আছে 2024 সালে, সেটা আমরা তোমাদের ডিটেল দেখাবো। তো এখানে ফার্স্টে তুমি প্রথম থেকে আমরা পিছন দিকে যেই যেই পড়ার নির্দেশনা দেওয়া আছে সেই তোমাদের ডিটেল দেখাচ্ছি, তোমরা বুঝতে পারো কীভাবে তোমাদের প্রশ্নটা আসবে সেটা তোমার দেওয়া আছে। তো এখানে ফার্স্টে দেখো গাণিতিক সমস্যা, এখানে যে নির্দেশনা দেওয়া আছে একক কাজের যোগ্যতাটা, এটা বলছে গাণিতিক সমস্যা সমাধানের একাধিক বিকল্প অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা ও পরিকল্পনা করা ও বাস্তবায়ন বস্তুনিষ্ঠভাবে বিকল্পগুলোকে উপযোগিতা যাচাই করে যোগ্যতা ভিত্তিক সিদ্ধান্ত নিতে পারো। তো এখানে তোমাদের বলা হয়েছে যে পারদর্শিতার নির্দেশনা যে দেওয়া আছে এটা নির্দেশনা দেখো, নির্দেশনা কি দেওয়া আছে যে বলছে যে গাণিতিক সমস্যার ধরন চিহ্নিত করে এবং সমাধানের পরিকল্পনা করতে পারছো, এবং বলা হয়েছে এখানে বলা হয়েছে যে সমস্যা সমাধানের একাধিক বিকল্প প্রক্রিয়া চিহ্নিত করতে পারছো, সমস্যা সমাধানের জন্য একাধিক বিকল্প প্রক্রিয়া থেকে একটি প্রক্রিয়া যুক্তিসহ বেছে নিতে পারছো, এরকম দেওয়া আছে। আর এখানে তোমাদের যে যোগ্যতা ভিত্তিগুলো দেওয়া আছে, প্রথম হচ্ছে চতুর্ভুজ, তারপর হচ্ছে বৃত্ত, তারপর ত্রিভুজ সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে ত্রিভুজ পাওয়াটা। তো এই ছিল তোমাদের নির্দেশনা। তারপর নিচে আমরা চলে যাচ্ছি আমাদের যে পড়ার যেই পরীক্ষার মধ্যে যে নির্দেশনাগুলো থাকবে, অনেকেই আমাকে ম্যাথ কী কী থাকবে এটা বলার জন্য মেসেজ করতেছো। তো আমি তোমাদের যে এখানে তোমাদের যে কাজগুলো করতে হবে সেটা একটু দেখে নিবা। এখানে তোমাদের কিন্তু প্রত্যেক অভিজ্ঞতা শিখনকালীন মূল্যায়নের জন্যে তোমাদের একক কাজ থাকবে, জোড়ায় কাজ থাকবে, দলগত কাজ থাকবে, এবং কি প্রজেক্টর ওয়ার্ক থাকবে, এবং কি একক কর্মপত্র এবং অনুশীলনীর কাজ এবং প্রতিবেদন তৈরি ইত্যাদি, এগুলো তোমাদের থাকবে। তারপরে আমরা আমরা যাতে তোমাদের যে যোগ্যতা ভিত্তিক যে মেইন কোর্সেন সেটা কিন্তু আমরা চলে আসছি শিখন অভিজ্ঞতার মূল্যায়নের সক, এখানে এটা তোমাদের এখানে পরীক্ষা থাকবে, পরীক্ষা এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে, এগুলো তোমরা ভালো করে করার চেষ্টা করবা। এখান থেকে তোমাদের কোশ্চেনগুলো থাকবে। পারদর্শের নির্দেশনা দেখো, প্রথম নির্দেশনাটা কি দেওয়া আছে, এখানে গাণিতিক সমস্যা সমাধানের মান সাংক এবং লিখিত কৌশল সমন্বয় করতে হবে। এই লিখিত কৌশল এখানে তোমাদের ধর বলছে শিক্ষক শিক্ষার্থী যেই কাজ বা আচরণ দেখে মাত্রা নিরূপণ করতে যেতে পারে। এখানে বলছে যে তিন কার্ডের ম্যাজিকে যে বইয়ের ভিতরে যে প্রশ্নটা আছে প্রথম অধ্যায়, সেটা তোমরা ভালো করে দেখে নিবা। তিন কার্ডের ম্যাজিক এবং পিও নামের বয়স জানা, পিও নামের যে বয়স সেটা জানতে, এবং কি পাজল বা বাক্সের পাজল, এই যে তিনটা কোশ্চেন থেকে কিন্তু তোমাদের একটা পরীক্ষা থাকবে, এটা ভালো করে দেখে নিবা। তারপরে এখানে তোমাদের আরও দেওয়া আছে শিখনফল, দুই নম্বরটা দেখো, দুই নম্বর দেওয়া আছে গাণিতিক সমস্যা সমাধান এবং প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করতে পারছে। এখানে তোমাদের দেখো যে এই নির্দেশনা দেওয়া আছে তিন কার্ডের ম্যাজিক, পিও নামের বয়স জানা এবং কাজগুলো করার ক্ষেত্রে প্রাক্কলন এবং গণনার দক্ষতা ব্যবহার করতে করছে কিনা এটা দেওয়া। তারপর তোমাদের তিন নম্বর নির্দেশনা দেওয়া আছে গাণিতিক সমস্যাটির ধরন চিহ্নিত করে এই সমাধানের পরিকল্পনা করতে পারছো। তো গাণিতিক সমস্যাটা কি সেটা খুঁজে বের করে এবং তাকে সমাধান করার চেষ্টা করতে হবে। এখানে তোমাদের দেওয়া আছে নির্দেশনা সংখ্যা রেখার মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয়, 9 থেকে 11 নম্বর পৃষ্ঠাগুলোর কাজগুলো দেখবা, এবং তোমাদের বলা হয়েছে তিন কার্ডের ম্যাজিক শিখবা এবং প্রিয় নামের বয়স জানাটা এটা শিখবা, এবং কি পাজল বা বাক্সের পাজল নির্ণয় করা এটি এটি তোমরা দেখবা। এটি কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে, গাইড থেকে বই থেকে তোমরা এগুলো বের করে দেখে দেখে তারপর পড়া শুরু করে দেবা, তাহলে তোমাদের কমন পাবে পরীক্ষায়। বলছে কাজগুলো বের করার ক্ষেত্রে পরিকল্পনার জন্য যুক্তি দিতে পেরেছে কিনা এটা দেখবা। তারপর তোমাদের 4 নম্বরে বলছে সমস্যা সমাধানের একাধিক বিকল্প প্রক্রিয়া, তো একটা ম্যাথ তুমি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করতে পারো কিনা সেটা যাচাই করতে হবে। পৃষ্ঠা নম্বর 7-এর জোড়ায় কাজ করতে বলছে এবং বলছে তিন কার্ডের ম্যাজিক করতে বলছে এবং প্রিয় নাম বয়স জানা এবং হচ্ছে পাজল বা বাক্স কতগুলো করে ক্ষেত্রে করার ক্ষেত্রে কি কি বিকল্প প্রক্রিয়া চিহ্নিত করেছি এগুলো দেখবা। তারপর দেওয়া আছে তোমাদের 5 নম্বরটা সমস্যা সমাধানের জন্য একাধিক বিকল্প প্রক্রিয়া থেকে একটি একটি প্রক্রিয়া যুক্তিসহ বেছে নিতে হবে, তো একটা অঙ্ক তোমাদের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে করা যায়, তো এখান থেকে তোমাদের একটা ভালো দেখে খুঁজে বের করে নিয়ে পড়তে হবে। এখানে বলছে 7 নম্বর পৃষ্ঠার জোড়ার কাজটা করতে হবে, তারপর তোমাদের দেওয়া আছে তিন কার্ডের ম্যাজিক করতে হবে, প্রিয় নামের বয়স জানতে হবে এবং হচ্ছে পাজল অর্থাৎ সমস্যা সমাধানের বিকল্প থেকে সঠিক বিকল্প বেছে নিতে হবে। এই ছিল তোমাদের তারপর দেখো 6 নম্বরটা নির্দেশনটা কি দেওয়া আছে। তো এখানে তোমাদের এই দেওয়া আছে যে বাস্তব সমস্যার একটি ধরন চিহ্নিত করতে পারছো, পৃষ্ঠা নম্বর 4-এর একক কাজ এবং
কাজ দুই এর ধরন চিহ্নিত করতে পেরেছো কিনা এটা প্রশ্ন করছে। তারপর হলো পৃষ্ঠা চারের একক কাজ দুই এর যৌগিক গাণিতিক রূপ দিতে পেরেছো কিনা এটা বলেছে। এখানে বলছে বাস্তব সমস্যা যৌগিক গাণিতিক রূপ দিতে পারছো কিনা বুঝেছে। তারপরে এটা দেখো তোমাদের গাণিতিক রূপ দেওয়ার ক্ষেত্রে সঠিক ভাষা, সঠিক চিহ্ন, ডায়াগ্রাম, শব্দগুচ্ছ ব্যবহার করতে পারছো কিনা এই অভিজ্ঞতার প্রযোজ্য নয়। এই ছিল তোমাদের শিক্ষণ ফল। এরপর আরেকটা দেওয়া আছে, বলছে যে বাস্তব সমস্যা উপস্থিতি গাণিতিক যুক্তি ব্যবহার করতে পারছো কিনা এটা জিজ্ঞাসা করা হয়েছে। তারপরে তোমাদের এরপরে যে নির্দেশনা দেওয়া আছে অভিজ্ঞতা দুই নাম্বার, দুই নাম্বার যে অভিজ্ঞতাটা, এই যে দুই নম্বর অভিজ্ঞতাটা এটা সম্পর্কে তোমরা জানবা। এখানে বলছে গাণিতিক সমস্যা সমাধানের মানসংখ্য লিখিত কৌশল সমন্বয়ে করতে পারবে। পৃষ্ঠা হলো 27 নম্বর পৃষ্ঠার একক কাজ করবা, 30 নম্বর পৃষ্ঠার একক কাজ করবা, 31 নম্বর পৃষ্ঠার একক কাজগুলো করবা। কাজগুলো করার ক্ষেত্রে মানসংখ্য এবং লিখিত পদ্ধতি সমন্বয়ে করেছি কিনা এটা দেখবা। তারপরে যে তোমাদের এই এই কাজটা দেখো, গাণিতিক সমস্যা সমাধানের প্রাক্কালে গণনার দক্ষতা ব্যবহার করতে পারছো। এবং বলা হয়েছে তোমাদের যে পৃষ্ঠা 25-এর একক কাজ, কাজগুলো করার ক্ষেত্রে প্রাক্কলন ও গণনার দক্ষতা ব্যবহার করছো কিনা এটা দেখবা। তারপর দেখো এরপরের কাজটা দেখো, গাণিতিক সমস্যার ধরন চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা করতে পারছো। তো এখানে পারছো, এখানে কি কি দিচ্ছে ভালোভাবে, সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ, সংখ্যা রেখার সাহায্যে তোমাদের বিয়োগ কিভাবে করতে এটা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ভালো করে দেখে নিবা। তারপর হচ্ছে পৃষ্ঠা সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ করতে হবে। এবং হচ্ছে 33 পৃষ্ঠার একক কাজটা তোমরা করবা, কাজগুলো করার ক্ষেত্রে পরিকল্পনার জন্য যুক্তি দিতে পেরেছো কিনা এটা তোমরা দেখবা। এরপরে দেখো এরপরে তোমাদের নির্দেশনা কি দেওয়া আছে, এরপর নির্দেশনা দেওয়া আছে তোমাদের, এই নির্দেশনা দেওয়া আছে সমস্যা সমাধানের একাধিক বিকল্প প্রক্রিয়া চিহ্নিত করো। এখানে বলছে সংখ্যা রেখা সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ, সংখ্যা রেখার সাহায্যে যোগ এবং 33 পৃষ্ঠার একক কাজগুলো করবা, কাজগুলো করার ক্ষেত্রে কি কি বিকল্প প্রক্রিয়া চিহ্নিত করেছো এটা দেখবা। তারপর বলছে এটা দেখো সমস্যা সমাধানের জন্য একাধিক বিকল্প প্রক্রিয়ার থেকে একটি প্রক্রিয়া যুক্তিসহ বেছে নাও। এখানে তোমাদের বলা হয়েছে পৃষ্ঠা সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ একটা শিখলেই হবে, সংখ্যা রেখার সাহায্যে তুমি পূর্ণ সংখ্যার, যে কোনো পূর্ণ সংখ্যার একটা যোগ শিখে নিবা, তাহলে তুমি পরীক্ষা আসতে পারবা। তারপর 33 পৃষ্ঠার একক কাজ, একক কাজটা দেখে 33 পৃষ্ঠার একক কাজটা দেখবা, সমস্যা সমাধানের বিকল্প ক্ষেত্রে সঠিক বিকল্প বেছে নিতে পারছো। এরপরে তোমাদের 3 নম্বর অভিজ্ঞতা দেওয়া আছে, তোমাদের অভিজ্ঞতাগুলি ভাগ করা দেওয়া আছে। প্রথম দুইটা অভিজ্ঞতা দেখাইলাম, এবার 3 নম্বর অভিজ্ঞতা দেখো। এর 3 নম্বর অভিজ্ঞতা বলছে গাণিতিক সমস্যা সমাধান মানসংখ্য লিখিত কৌশল সমন্বয়ে পেরেছে। এখানে তোমাদের কি কি শিখতে হবে দেখো, বালতি এবং পানির সাহায্যে একটি অ্যাক্টিভিটি, তারপর হচ্ছে তোমার হলো বিভিন্ন পদ্ধতিতে গসাগু নির্ণয় এবং উপস্থাপন, কাজগুলো করার ক্ষেত্রে মানসংখ্য লিখিত পদ্ধতির সমন্বয় করেছো কিনা। এরকম তোমাদের লিখিত ওই যে তোমাদের তৃতীয় অধ্যায় গসাগু লসাগু লসাগু গসাগুর অধ্যায়টা, সে অধ্যায় তোমার কয়টি প্রক্রিয়ার মাধ্যমে গসাগু করতে পারো সেটা তোমাদের এখানে দেখাতে হবে। গাণিতিক সমস্যা সমাধানের প্রাক্কালীন গণনা এবং দক্ষতার ব্যবহার করতে পারছো, বালতি এবং পানির সাহায্যে অ্যাক্টিভিটি, আর বাস্তব সমস্যা সমাধান। তারপর দেওয়া আছে, এরপরে দেওয়া আছে তোমাদের 50 পৃষ্ঠার 9 নং এর অনুশীলনটা দেখে দেওয়া আছে। এই যে 50 পৃষ্ঠার কাজগুলো করার ক্ষেত্রে প্রাক্কলন গণনার দক্ষতা ব্যবহার করতে পারবে। এখানে তোমাদের দেওয়া আছে 3 নম্বর 3 দেওয়া আছে দেখো, 3-এ বলা হয়েছে এখানে গাণিতিক সমস্যা ধরন চিহ্নিত করে সমাধানের পরিকল্পনা করতে পারছো, বিভিন্ন পদ্ধতি গসাগু নির্ণয়, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে গসাগু নির্ণয় এবং উপস্থাপন করতে হবে, এবং বাস্তব সমস্যা সমাধান। এবং 41 নম্বর পৃষ্ঠার দলগত কাজগুলো করতে হবে, সবাই মিল্লা যে কাজটা করতে দলগত কাজ। তারপর 45 নম্বর পৃষ্ঠে দলগত কাজগুলো করতে হবে। তারপর দেখো সমস্যা সমাধানের একাধিক বিকল্প প্রক্রিয়া চিহ্নিত করতে, এখানে তোমাদের যে বলা হয়েছে বিভিন্ন পদ্ধতিতে গসাগু নির্ণয়ের উপস্থাপন, 45 পৃষ্ঠার দলগত কাজ, আবার 54 পৃষ্ঠার একক কাজ এটি দেখবা। তারপরে তোমাদের এখানে দেওয়া আছে দেখো সমস্যা সমাধানের একাধিক বিকল্প প্রক্রিয়াগুলো সব একই লেখা আছে, শুধু তোমরা এই পাশের পৃষ্ঠাগুলো দেখবা। এটি তোমাদের 45 পৃষ্ঠার দলগত কাজ, 54 পৃষ্ঠার দলগত কাজ, বিভিন্ন পদ্ধতিতে গসাগু নির্ণয় এগুলো তুমি একটু দেখে নিবা। এই যে কাজগুলো আমরা বলতেছি সেই কাজগুলো তোমরা দেখলে কিন্তু তোমরা পরীক্ষা কোন পাবে, এটা তোমাদের অভিজ্ঞতা নাম্বার 4। 4 নম্বর অভিজ্ঞতাতে কি বলছে দেখো, এগুলো কিন্তু তোমাদের প্রশ্ন আকারে আসবে, ভালো করে দেখে নিবা। এখানে তোমাদের কি বলছে, বলছে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে বলছে, এবং ভগ্নাংশ পূর্ণ সংখ্যার গুণ ভাগ এগুলো দেওয়া হয়েছে। তারপর তোমাদের ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের ভাগ, দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ, সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগ ইত্যাদি। তারপর দশমিক ভগ্নাংশ পূর্ণ সংখ্যার গুণ ভাগ,
তারপর হচ্ছে দশমিক এবং দশমিকে গুণ ভাগ, এগুলো কিন্তু আমার নিজের করা না, এগুলো কিন্তু সরকার থেকে তোমাদের দেওয়া হয়েছে, এখান থেকে তোমাদের মূল্যায়ন নেওয়া হবে। তো এগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে নিবা। তারপরে তোমাদের যেই পরবর্তী যে কাজটা, এই কাজটা দেখো, এই কাজটা তোমাদের 74 নম্বর পৃষ্ঠার জাদুর মাঠ। এই জাদুর মাঠ কাজগুলো করার ক্ষেত্রে মান সংখ্যা এবং লিখিত পদ্ধতির সমন্বয় করেছে কিনা এটা দেখবা। তারপরে তোমাদের এর পরে যেই পরেরটা আছে দেখো, 63 নম্বর পৃষ্ঠাটার মধ্যে তোমাদের একক কর্মপত্র আছে এটা দেখবা। তারপরে তোমাদের 75 নম্বর পৃষ্ঠার আছে কাজ আছে একটা, আর হলো 69 পৃষ্ঠা নামে একক কাজ আছে, এবং তোমাদের 70 পৃষ্ঠা একক কাজ এবং জোড়া কাজ দুইটাই আছে, দুটোটাই করবা। তারপর এটার মধ্যে দেখো, এটার মধ্যে তোমাদের 65 নম্বর পৃষ্ঠা একক কাজ আছে, আর হলো 69 নম্বর পৃষ্ঠা একক কাজ আছে, এগুলো তোমাদের করতে হবে। তারপরে তোমাদের এখানে 70 নম্বর পৃষ্ঠা দেখো, 70 নম্বর যে পৃষ্ঠাটা, 70 নম্বর পৃষ্ঠার একক ও জোড়ায় কাজ আছে, এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে সমস্যাগুলো গাণিতিক রূপ দিতে পেরেছো কিনা এগুলো যাচাই করতে হবে। তারপরে এখানে দেখো তোমাদের, এটার মধ্যে দেওয়া আছে তোমাদের 63 নম্বর পৃষ্ঠার একক কর্মপত্র দেওয়া আছে, তারপর তোমাদের 65 নম্বর পৃষ্ঠার একক কাজ দেওয়া আছে, এগুলো তোমার সমাধান করতে হবে। আর এই পাশে দেওয়া আছে তোমার 65 নম্বর পৃষ্ঠার একক কাজ। এই কাজগুলো, যেই যে কাজগুলো আমরা দিচ্ছি, সেই কাজগুলো তোমরা করার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য পরীক্ষা তোমরা ভালো করতে পারবা। এখানে তোমাদের অভিজ্ঞতা দেওয়া আছে শতকরা অনুপাতে অধ্যায় থেকে, এই 5 নম্বর অভিজ্ঞতা। এখানে তোমাদের 5 নম্বর অভিজ্ঞতা হচ্ছে দেয়াল রং করি এবং হচ্ছে খাবার বন্টন, এই এইটা একটু দেখবা, খাবার বন্টন। এখানে আরও আছে, এখানে আরও আছে দেখো তোমাদের আরও কী কী আছে, আরও 111 পৃষ্ঠার বাস্তব সমস্যা, বাস্তব 111 পৃষ্ঠা বাস্তব সমস্যা, অলৌকিক নিয়মের অনুরূপ সমস্যা চিহ্নিত এবং সমাধান উপস্থাপন, এগুলো দেখবা। তারপর দেয়াল রং করি এবং খাবার বন্টন, 111 পৃষ্ঠার বাস্তব সমস্যা, 116 পৃষ্ঠার একক কাজ, তারপর 111 নম্বর পৃষ্ঠার বাস্তব সমস্যা, 116 নম্বর পৃষ্ঠার একক কাজ, 111 নম্বর পৃষ্ঠার বাস্তব সংখ্যা, 116 নম্বর পৃষ্ঠার একক কাজ, এগুলো তোমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। এই এই জিনিসটা পড়লেই বুঝবা প্রয়োজন ক্ষেত্রে গাণিতিক রূপ দিতে পারছো কিনা, এবং বলেছে প্রয়োজনে চিত্র বা ডায়াগ্রাম ব্যবহার করছো কিনা, এবং বলে এটা বলে দেখো সমস্যার সমাধান যে গাণিতিক যুক্তি ব্যবহার করছো কিনা, এগুলো তোমাদের ডিটেলে দেওয়া হয়েছে। তারপর এখানে তিশার সিলেট ভ্রমণ, এবং এখানে দেওয়া আছে 116 পৃষ্ঠার একক কাজ, মানসাঙ্ক এবং লিখিত কৌশলের সমন্বয় করেছে কিনা। তারপর সে তিশার সিলেট ভ্রমণ, এবং বলা হয়েছে প্রাক্কলন গণনার দক্ষতা ব্যবহার করছে কিনা, এবং 107 পৃষ্ঠার দেয়াল রং করার কাজ। এই ছিল তোমাদের, আরও তোমাদের ডিটেলস ছিল, 6 নম্বর কাজও আছে, 107 নম্বর পৃষ্ঠা তোমরা ভালো করে দেখবো, 107 নম্বর পৃষ্ঠার দেয়াল রং করার কাজ, এবং সমস্যা সমাধানের একাধিক বিকল্প প্রক্রিয়া চিহ্নিত করতে পারছো কিনা এগুলা দেখবা। তো তোমাদের কিন্তু 137 নম্বর পৃষ্ঠা পর্যন্ত গণিত আছে, এটা ভালো করে মাথায় রাখবা। 137 পৃষ্ঠা পর্যন্ত তোমরা দেখবা, এরপর আর তোমাদের দেখতে হবে না। অভিজ্ঞতা 6 140 পৃষ্ঠা পর্যন্ত আছে, অভিজ্ঞতা 6 হচ্ছে তোমাদের বার্ষিকের জন্য, তোমরা এই পর্যন্ত 107 নম্বর পৃষ্ঠাতে দেওয়া আছে, এই পর্যন্ত তোমরা করার চেষ্টা করো। যেহেতু 137 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সমাধান, তো এই ছিল তোমাদের সমাধানের অভিজ্ঞতা। তোমাদের 5টা অভিজ্ঞতা আমি দেখাইলাম, এই 5টা অভিজ্ঞতা তোমরা ভালো করে করবো অলৌকিক নিয়ম পর্যন্ত, তাহলে তোমাদের পরীক্ষা কেমন পাইবা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের কোন ক্লাসের সমাধান প্রয়োজন কমেন্ট ভিডিওতে কমেন্টস করবা, তাহলে পেয়ে যাবা। আল্লাহ হাফেজ।